ওয়েলকাম টু সায়েন্স গুরু আসাম মই সাইকুল স্যার সকলকে স্বাগত জানাইছো আজি আমি আজমল সুপার ফোরটি টেন এপিয়ারিং ক্যড্ডিডেটসর যে টু থাউজেন্ড টুয়েনটি ওয়ান টুয়েটি টুত পরীক্ষা হয়ে গেছে তাদের জেনেল সায়েন্সর পি ভিডিও আজি মানে তোমালে প্রস্তুত করম যুক্ত জেনের সায়েন্সর ইতিমধ্যে পার্ট ওয়ান আর পার্ট টু ভিডিও এটা আছে যত আমি এইটটি কোশ্চিন লৈকে আলোচনা করছো আজি আমি কোশ্চিন নাম্বার এইটি ওয়ানর বাকি যা টুয়েন্টি কোশ্চিন আছে জেনারেল আজি আলোচনা করি ওকে সো প্রথম কোশ্চিনটি যদি আমি চাও এইটি ওয়ান নাম্বার কোশ্চিন কোশ্চিনটিত আছে তলর কোনটো অন্তঃস্রাবী অঙ্গ কেবল মাইকি মানুহৰ আছে কিন্তু মতা মতামান নাই উইচার দ্য ফলোয়িং এন্ডোক্রাইন অরগ্যানস প্রেজেন্ট ইন হিউম্যান হিউম্যান ফিমেল বাট নট ইন হিউম্যান মেল সো এইটু যে কেটা অপশন দিয়ে আছে অন্ড ডিম্বাশয় পিটিউটেরি গ্রন্থি বাল্যগ্রন্থি তার ভিতর বি ইজ দ্য রাইট আনসার যেটু মহিলার আছে কিন্তু পুরুষর ক্ষেত্রে না থাকে নেক্সট আছে এইটির টু কোয়েশ্চিন এইটি টু নাম্বার যদি বিকাশ হরমোন নাটনি হয় তেনতে শিখুর ড্যাশ হব ঠিক আছে ইফ দেয়ার ইজ এ ডিফিসিয়েন্সি অফ গ্রোথ হরমোন দেন দ্য চিল্ড দ্য চাইল্ড বিকামস কি হব ই বাওনা হয়ে যাব ডি অপশন ওকে সো ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার সো কি আছে চকূল অঞ্চলত বাস করা লোকৰ গোলগন্ড রোগ হয় কারণ উপকূল অঞ্চলত বাস কৰা লোকে গলগণ্ড ৰোগ কম হয় সত্যি যে কম হয় কারণ উপকূলীয় অঞ্চলত ইহাতে যেহেতু সগরের পারত বাস করে ইহতর আয়োডিনযুক্ত নিমখর কেতিয়াও অভাব নহয় শরীরত চ' সেইকাৰণে অপশ্যনকেইটা চাওঁ কি দিছে তেওঁলোকে সাগৰীয় খাদ্য খায় ঠিক আছে তেওঁলোকে সাগৰৰ পানী খায় আৰু সাগৰৰ পানীত গা ধুই চ' গোটেইখিনি ৰাইট হ'ব চ' ডি ইজ দ্য ৰাইট আনচাৰ ফৰ এইট্টি থ্ৰী চ' এতিয়া এইট্টি ফ'ৰ কুৱেশ্যন চাওঁ গা গছ আৰু শিপাৰ ক্ৰমে ঊৰ্ধমুখী অথবা নিম্নমুখী চলনক মাধ্যাকৰ্ষণে প্ৰভাৱিত কৰে এই চলনের এই ধরনের চলনক ড্যাশ কোয়া হয় এই ধরনের চলনক হব তোমার কি আছে মাধ্যাকর্ষণীয় চলন মাধ্যাকর্ষণ এইটু মধ্যাকর্ষণ বর্তমানে দু জিও জিম ওকে সো 84 সি ইজ দ্য রাইট আনসার জিও জিম এতে 85 ফাইভ 85 ফাইভ কি আছে এটা সাধারণ নিউরনের স্পন্দনের দিক সাধারণ নিউরনের স্পন্দনের দিকটা ইয়াতে ডেনড্রাইডের পরে অ্যাকশন লয় কত আছে এই বি অপশন ওকে বি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার ডেড্রাইডের পর অ্যাকশন লয় আমি জানো ডেনডোর নিকটবর্তী কোষ নাইবা পেকি কোষের পর বার্তাব গ্রহণ করি এই অ্যাকশন লই প্রেরণ করে চ্যাপ্টার সেভেনের কোয়েশন ক্লাস টেনর এটি এইটী ফোর সিক্স কি আছে মুকুলনৰ দ্বাৰা বংশ বৃদ্ধি কৰা প্ৰাণীবিধ হৈছে এই প্ৰাণীবিধ হৈছে চি হাইড্ৰা একে হাইড্ৰা প্ৰথমতে মুকুল সৃষ্টি হয় তাৰপিছত প্ৰথমতে টেমুনা তাৰপিছত মুকুল লাহে লাহে মুকুলটো বাঢ়ি গৈ যেতিয়া হাইড্ৰাটো ডাঙৰ হৈ যায় মাতৃ কসুৰ পৰা বিচ্ছিন্ন হৈ নতুন হাইড্ৰাৰ সৃষ্টি কৰে এতিয়া এইট্টি চেভেন সপুষ্পক উদ্ভিদৰ পুংজনন অংগ হৈছে সপুষ্পক উদ্ভিদৰ পুংজনন অংগ এই টু বি ইজ দ্য রাইট আনসার পুঙ্ কেকর স্টেমেন ওকে সো বাকিবিল নয় নেক্সট যদি আমি চাও এইট এইটী এইট নাম্বার যে কোয়েশিন সপুষ্পক উদ্ভিদর হপুষ্পক রূপান্তর হয় নিশেষনের পিছত ড্যাশ লো হয় এই রাইট আনসার হব এ একটু বীজ লো রূপান্তরিত হয় তোমালে ক্লাস টেনের পেজ নাম্বার ওয়ান থার্টি ফাইভত দিয়ে আছে তোমালে চাব পেজ নাম্বার এটি চাওয়া এইটিনাইন মানুষের দেহত কত শুক্রাণু গঠন হয় এইটু রাইট আনসার ইজ তেস্ট্রিস শুক্রাশয়ত গঠন হয় এই তোমাল কিতাবর ওয়ান থার্টি সেভেন পেজত দিয়া আছে এতিয়া চা নাইনটি নাম্বার কোয়েশন মানুহৰ দেহত কত নিখেচন হয় মানুহৰ দেহত এটু নিখেচনৰ স্থান বি অপশন ওকে ডিম্ব নলী ডিম্ব নলীত কি নিষেচন সংঘটিত হয় ওকে তাৰপিছত চোৱা নাইটি ওৱান বন্যপ্ৰাণী হৈছে বন্যপ্ৰাণী হৈছে বন্যপ্ৰাণী হৈছে যিকেইটা অপশন কেবল বন্যপ্ৰাণী কেৱল বন উদ্ভিদ বন্যপ্ৰাণী আৰু উদ্ভিদ সকলো এইটো এ ইজ দ্য ৰাইট আনচাৰ অকে আৰু কেৱল বন্যপ্ৰাণীক বুজোৱা হয় এতিয়া চোৱা নাইণ্টি টু নাইণ্টি টু আছে গংগা কৰ্ম পৰি পৰিকল্পনা ডেছৰ বাবে আৰম্ভ হৈছিল এইটো চি ইজ দ্য ৰাইট আনচাৰ গংগাৰ পানীৰ অত্যাৱশ্যকীয় প্ৰদূষণ পৰিষ্কাৰ কৰাৰ কাৰণে এইটো আৰম্ভ হৈছিল তোমালোকৰ চোৱা মেইন বুকসর টু পেজ নাম্বার দিয়ে আছে টু সিক্সটি সিক্স পেজও তোমালে চাবা লাস্ট চ্যাপ্টার চ্যাপ্টার নাইনটি টু কি আছে কুলছ নামর এবিধ স্থানীয় কেনাল অনু অনুশীলন দেশত করা হয় এটু কুলস এইটু সোয়া এইটু তোমার জিকেটা অপশন দিয়া আছে তার তারপর হিমাচল প্রদেশ এটু হিমাচল প্রদেশত করা হয় তোমালকে এইটু তোমালোকে তোমালকে মেইন বুকসর তোমালোকৰ মেইন বুকসর টু পেজ ফাইভ সাবা এটু চাবা এইটা তা তো দিয়ে আছে আর বহুত কেটা দিয়ে আছে এই সাবা মেবি মে বি আহিব পাৰে এতে সোয়া আছে নাইনটি নাইনটি ফোর কি আছে ইন্দিরা গান্ধী ক্যানেল দেশর যথেষ্ট এই যথেষ্ট অঞ্চলক সেউজীকরণ করেছিল ঠিক আছে সো এইটু ইন্দিরা গান্ধী নাইনটি ফোর এই বি ইজ দ্য রাইট আনসার রাজস্থান রাজস্থান ঠিক আছে এইটু তুমি টু সেভেন্টি ফোর পেজত চাবা তো ধুনিয়াকে দিয়া আছে তারপিছ চা নেক্সট আছে কি নাইনটি ফাইভ মেন্ডেলর অধ্যায় অধ্যয়ন করা এক সংকরণের অপত্যজনু এফ টুর অনুপাত এফ টুর অনুপাত থ্রিজ টু ওয়ান অনুপাতত ওখো আর চাপর মটরমাহ সৃষ্টি হয় এই টু সি ইজ দ্য রাইট আনসার ফর নাইনটি ফাইভ এটা চা নাইনটি সিক্স নাইনটি সিক্স কি আছে যদি টি ওখো আর স্মল টি চাপর বুঝায় তেন্তে মেন্ডেলর মতে ওখো মটরমাহর জিনিয় টাইপ কিমান হবো ওশো মটর মাহর জিনিও টাইপ ইাতে সি ইজ দ্য রাইট আনসার হয় ক্যাপিটেল টি ক্যাপিটাল টি হো লাগবে আর নয় ক্যাপিটাল টি স্মলটি হব লাগিব ঠিক আছে সো সি ইজ দ্য রাইট আনসার হিয়ার এতিয়া নাইনটি সেভেন এটা হালধিয়া আৰু ঘূরণিয়া মটর মাহর বীজর জিনিও টাইপ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটেল আর স্মল আর হলে ই উৎপন্ন কৰা জনন কোষটি হব ই উৎপন্ন কৰা জনন কোষটি হব এটু জিকে অপশন দিয়ে আছে তার ইজ দ্য রাইট আনসার ওকে সো এইটু যদি তোমালোকে বুঝাত অসুবিধা হয়েছে তুমি মোর এই চ্যাপ্টারের ফুল চ্যাপ্টার যেটা ভিডিও আছে এই চাই লবা মানে ডিটেইলস এইবিল আলোচনা করছো ঠিক আছে প্লে লিষ্ট ফুল চ্যাপ্টারের ভিডিও চ্যাপ্টার এইট তোমালকে ভালদরে অল্প চাই লবা জীবই কেন বংশ বিস্তার করে এটা চা কোশ্চিন নম্বর নাইনটি এইট মানুষের ক্ষেত্রে যদি শুক্রাণু টোয়েন্টি টু প্লাস ওয়াই আর ডিম্বাণু টোয়েন্টি টু প্লাস এক্স এক্সক নিশেচন করে তিনহলে ভ্রূণ লিঙ্গ হব সো এইটা আমি জানো যে জনন কোষত পুরুষর ক্ষেত্রে এক্স আর থাকে ইয়াতে যেহেতু ওয়াই দিছে তো এটু কি ইয়াতে ই শিশু উৎপন্ন হব এই শিশুটু তোমার কি হব লড়া হব ওকে অর্থাৎ পুরুষ এ ইজ দা রাইট আনসার এতে চাওয়া নাইনটি নাইন ভেকুলী জেঠি চড়াই আরো মানুষের অগ্র অঙ্গ অগ্রপথ সমূহ বিবর্তনমূলক সম্পর্ক আছে এইবার হয়েছে সমহস্ত অঙ্গ ওকে এই মনত রাখবে এই সমহস্ত অঙ্গ তারপর হাণ্ড্রেড কোয়েশিন নাম্বার হাণ্ড্রেড কি আছে পরিবেশ পরিবেশ সংরক্ষণের মন্ত্র তিনটা এইটো হৈছে ৰিডিউজ ৰিচাইকেল ৰিউজ চ' চি ইজ দ্য ৰাইট আনচাৰ ছ' মৰ্ম্ৰ ছাত্ৰীসকল মই জেনেৰেল ছায়েন্সৰ যি ফিফটি কুৱেশ্যন আছিল মই তিনিটা পাৰ্টত তোমালোকক কমপ্লিট কৰি দিলোঁ এতিয়া পৰৱৰ্তী ভিডিঅ'ত তোমালোকক মই ৰিজনিংটো কমপ্লিট কৰাই দিম ইতিমধ্যে ইংৰাজীৰ কাৰণে ছেপাৰেট এটা ভিডিঅ' মই প্ৰস্তুত কৰিছোঁ য'ত তিনি বছৰৰ লাষ্ট থ্ৰী ইয়াৰ্চৰ ইংৰাজী যিমান কুৱেশ্যন আছে গোটেইখিনি ছলভ কৰি দিছোঁ যদি তোমালোকে সেই ভিডিঅ'টো চোৱা নাই তেনেহ'লে ডিছক্ৰিপশ্যনত ভিডিঅ' লিংক দিয়া আছে তাৰপৰা তোমালোকে চাই ল'বা ঠিক আছে ছ' আজিৰ ভিডিঅ' ইমানতে সামৰিছোঁ যদি ভিডিঅ'টো ভাল লাগিছে আগলৈ শ্বেয়াৰ কৰিবা আৰু যদি তুমি চেনেলটো নতুন তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বা এনেধৰণৰ ভিডিঅ' পাবলৈ অ'কে চ' আজিৰ ভিডিঅ' ইমানতে সামৰিছোঁ থেংক ইউ